হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্মি রিটেক এখন এই ভিডিওতে আমরা কথা বলবো কালকি সিনেমাটা নিয়ে সেই সিনেমার রিভিউ থাকবে সিনেমাটা সম্পর্কে আলোচনা থাকবে এবং অবশ্যই এন্ডিং এক্সপ্লেনেশন থাকবে আমি চেষ্টা করব এই আলোচনায় সেরকম অর্থে স্পয়লার না দেওয়ার তবুও যেহেতু একটা ডিসকাশন হবে একটা দুটো স্পয়লার আসতে পারে তাই প্রথমেই আমি বলে দিচ্ছি যারা এখনও সিনেমাটা তোমরা দেখো এবং প্ল্যান করছো দেখার রাদার আমি বলবো প্ল্যান করো না এটা একটা বড় পর্দায় দেখার এক্সপিরিয়েন্স একটা সিনেমা অবশ্যই দেখো তো তার আগে এই ভিডিওটা পজ করো সিনেমাটা দেখে এসো এবং তারপর এই আলোচনার সাথে সামিল হতে পারো তোমাদের ওপিনিয়ন জানাতে পারো এই সিনেমাটা নিয়ে আমি যদি কথা বলি বা এর ডিজাইনিং নিয়ে যদি কথা বলি যদি সিনেমার অ্যাপ্রোচ নিয়ে কথা বলি এটা একটা আউটস্ট্যান্ডিং মুভি তার যেমন ভিজুয়াল আছে তার যেমন মিউজিক্যাল আছে তার যেমন ট্রিটমেন্ট আছে তার যেমন অভিনয় আছে তার যেমন ভিএফএক্স আছে তার যেমন গ্র্যান্জার আছে এটা ইন্ডিয়ান সিনেমাকে একটা নেক্সট লেভেল অ্যাপ্রোচে নিয়ে যায় সিনেমাটার ফিল সিনেমাটার যে গ্র্যাভিটি আছে সেটা কোনো অংশে একটা হলিউড সিনেমার থেকে কম নয় তার যে অ্যাকশন সিকোয়েন্স আছে তার যে কোরিওগ্রাফি আছে তার যে ওভারঅল জিনিসপত্রগুলো আছে সেগুলো পড়দে পর্দে আপনাকে ওই সিনেমাটিক এক্সপিরিয়েন্সটা দেবে এবং যেহেতু এর একটা মাইথোলজিক্যাল যোগ আছে যেহেতু এটা একটা কথা এমন বলছি যেটা আমরা ছোটবেলা থেকে প্রায় গল্পে শুনে এসেছি এই যে কলকি অবতার অর্থাৎ দশম অবতারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবতার যেটার জন্ম হবে বা যে অবতারের জন্ম হবে কলিযুগে তো এই বিষয়টাকেই হাইলাইট করা হয়েছে ট্রেলারে এর অনেকখানি অংশ দেখানো হয়েছিল অশ্বত্থামা যে মহাভারতের একটা ক্যারেক্টার তার একটা হিউজ সিগনিফিকেন্স আছে এই সিনেমায় এবং খুব ইম্পর্টেন্ট রোলও আছে তো সেই ক্যারেক্টারটা কিভাবে এই কালকির অবতারকে বাঁচানোর জন্য লড়াই করছে বা তার আসার সময় হয়ে গেছে কিনা একটা অন্যান্য অন্য যুগ বা অন্য যে সময়টার কথা বলা হচ্ছে সেখানে কেউ হয়তো এই বানারসি বা কাশি যে শহরটা আছে তার একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ দেখানো হয়েছে কারু কথায় এটা বিশ্বের শেষ শহর কারু কথায় এটা বিশ্বের প্রথম শহর এই দিকগুলো আছে তো ওভারঅল এই পুরো জিনিসটা এই পুরো জার্নিটা আপনাদের সিনেমায় দেখানো হয়েছে এবারে সিনেমাটা কেমন লাগলো দেখুন সিনেমার অনেক রকম পরিভাষা হয় অনেক রকম ধরন হয় বাট ওই যে ভিজুয়ালি কানেকশন যখন শুরু হয় যে মহাভারতের গ্র্যান্ডারটা আমরা দেখতে পাই যুদ্ধের জায়গাটা দেখতে পাই সেখানে কৃষ্ণের আবির্ভাব এবং অশ্বত্থামার সাথে কথা বলার আমি ট্রেলার রিভিউ সময় বলেছিলাম যে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখানো হবে এবং একটা ব্রহ্মাস্ত্রও তার পেটে এসে লাগবে আমি তখন বলেছিলাম এটা ওই অভিমন্যুর যে ছেলে গর্ভাবস্থায় মারের কথা বলা হয়েছিল পরীক্ষিত সেই ঘটনাটা দেখানো হয়েছে হ্যাঁ গল্পে সেটাই সিনেমায় সেটাই দেখানো হয়েছে এবারে শুধু তাই নয় ওই যে কৃষ্ণের একটা অভিশাপ ছিল যে অশ্বত্থামা এই পাপ কাজটা করার জন্য সে জীবিত থাকবে মানুষ তাকে ঘৃণা করবে তার কাছে যাবে না তার গা থেকে রক্ত বেরোবে তাও সে বেঁচে থাকবে কারণ তার ওই যে মনি ছিল মাথায় সেটা ছিনিয়ে না হয়েছিল এবারে এই যে একটা ঘটনা শুধুমাত্র তিনি যে অমর তা নন অমর তিনি হয়েছেন একটা অভিশাপে বাট তাকে এটা বলা হয়েছিল যে কলকি অবতার যখন আসবে তখন তাকে প্রোটেক্ট করতে হবে তাকে এবং শুধুমাত্র তিনি নন এরকম আরো অনেক চরিত্র আছে যেমন হনুমান বা আরো অনেকে যারাও কিন্তু অমর তারা হয়তো তাদের পুণ্য বলে অমর অর্থাৎ তারা আশীর্বাদের জন্য অমর এবং তাদেরও একটা ইম্পর্ট্যান্ট রোল থাকবে এই কলিযুগে এই পুরো ঘটনাটা আমি যেটা বলছি সেটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল আছে এবারে আমার খুব একটা ভালো লাগার জায়গা মাইথোলজি এবারে যে কোনো মাইথোলজি একটা গল্পের না বিভিন্ন দিক থাকে এই সিনেমাটার সাথে তার কোন কোন দিকগুলো আছে সেগুলো আমি কানেকশন করার চেষ্টা করব যখন আমি এক্সপ্লেনেশনে আসবো এবারে সিনেমায় আমি যেমন বলছি এই দিকগুলোকে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে এই যে প্রভাস যখন ফাইট করছে যখন সে তার ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার যেটা দেখানো হয়েছে সিনেমায় সেটা তখনও বোঝানো হয়নি যখন সে প্রথম থেকে ফাইট করছে পরে যখন অমিতাভ বচ্চনের সাথে ফেস অফ হচ্ছে দারুণ দেখতে দারুণ লাগে তো সিনেমার সব কিছু আমার মতে আমি যদি রিভিউ বলি বেশ সুন্দর বেশ সুন্দরভাবে সেটা ডিজাইন করা হয় বাট সেম টাইমে সিনেমায় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার লুফোলস লেগেছে প্রথমত মিউজিকের একটা জায়গা আছে যেখানে ওই দীপিকা পার্ডুগান গাড়ির মধ্যে থাকবে দুটো লোক একটা মেয়ে এবং তার প্রেমিক যখন এই এক্সপ্লেনেশনটা দেবে যে বিয়ে কী বা কি ব্যাপার একটা মিউজিক আসে যে মিউজিকটা ইরিটেশন লাগায় অতটা ভালো লাগে না সেকেন্ড হচ্ছে এখানে ডায়লগস একটা জায়গায় আছে যে আগের সিকোয়েন্সেই মারামারি হয়েছে তো এই ধরনের ডায়লগ সিনেমার থিমের সাথে যায় না একটা ক্যামিও আছে আমি নাম বলছি না একটা বড় ডিরেক্টরের এবং সেখানে বলে যে আমাকে একবার ধরে নিলে পরে পাঁচ বছর ছাড়বে না অবশ্যই একটা অন্য সিনেমার কথা বলা হচ্ছে যেটা আমার মনে হয় এই সিনেমার সাথে মানানসই নয় তাই ডায়ালগস এর সমস্যা আছে সেটা হিন্দি ডাবিং এর ক্ষেত্রেই হোক বা হিন্দি ডাবিং তো এমন নয় যে পুরোপুরি মেন কনসেপ্টটা থেকে বেরিয়ে যাবে কনসেপ্টটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এটাই রাখা হয়েছে সেটা একটা হিন্দি সংস্কার করা হয়েছে তো আমার কিছু কিছু জায়গা যেগুলো আছে সেগুলো ভালো লাগেনি সেকেন্ড হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেটা খুব লেন্দি আমার হলে অনেকজন লোক দেখছিল আমার পাশে তারা বলছিল যে সিনেমাটা এবারে শেষ করো আর নেওয়া যাচ্ছে না আর আর সিনেমা দেখে বোর হচ্ছে বাট তাদের মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে হচ্ছে এবং সত্যি কিছু কিছু জায়গা অনেক অপ্রয়োজনীয় আছে বলে মনে হয়েছে যেগুলো কাটছাট করা যেত সিনেমাটা আরও কম্প্যাক্ট হতে পারত সেখানে মূল যে বক্তব্যটা ছিল সেটা সেখান থেকে কোথাও দৃষ্টি মানুষের যেত না তো এই হচ্ছে ব্যাপার এবং পারফরমেন্সের দিক থেকে আমাকে বলতে গেলে অমিতাভ বচ্চন হোক কোন হোক শাশ্বত দা হোক দারুণ তবে অমিতাভ বচ্চন সেরা এই বয়সে তিনি যে রকম কাজ করেছেন মানে অমাইক অমাই সিনেমাটা টেকনিক্যালি দারুন সাউন্ডেড একটা সিনেমা এবং আমার ব্যাপক লেগেছে এবারে আসি ডিসকাশনে দেখুন এখানে আমাকে কয়েকটা স্পয়লার দিতে হবে কারণ আলোচনাটা সেই রকমই এখানে একটা করণের রেফারেন্স পাওয়া যায় যেটা আমি যদি মূল চরিত্রায়নে যাই বা আমি যদি মহাভারত বা তার পরের প্রাসপেক্টসে যাই কখনোই কর্ণর ক্যারেক্টারটার ফিরে আসার কথা নয় বা পুনর্জন্মের কথা নয় এটা কিন্তু ভুল একটা ইন্টারপ্রিটেশন বলে আমি মনে করি যদিও ফিকশন তারা আনতে চাইছে সেটা করাই যেতে পারে সিনেমায় সেই ক্রিয়েটিভ ফ্রিডমটা থাকে কিন্তু যদি আমি বলি মাইথোলজিক্যাল দিক থেকে আমার যতটুকু নলেজ আছে আমি হয়তো নাও জানতে পারি যদি আপনারা কেউ জানেন প্রমাণ আছে আমাকে কারেকশন করে দিন আমি আমার যেটুকু স্বল্প নলেজ আছে আমি ব্যাখ্যা করব কেন এই নলেজটার কথাও বলছি তো কর্ণের এখানে ফিরে আসার কথা নয় এখানে কয়েকজন লোক আছে যারা স্থাপিত বা আশীর্বাদ যে কোনো কারণেই হোক তারা অমর এবং তাদেরই এই কলিযুগে কলকি অবতারের সাথে কাজ করার কথা আমি ফিরে যাচ্ছি মহাভারতে মহাভারতে যদি আমি ভালো ক্যারেক্টারগুলো দেখি বা কোনটি পুত্রের কথা দেখি ছজন হ্যাঁ আমি ছজন এই জন্য বলছি পাঁচজন পুত্র একজন সূর্য পুত্র কর্ণ তো আমাকে দেখতে হবে এই প্রত্যেকটা ক্যারেক্টারই না দেবতাদের পুত্র পুত্রিক্যাল এবং তার সাথে সাথে এই যে সিচুয়েশনটা ছিল এই যে সময়টা ছিল তখন এই ধর্মর ব্যাপারটা ছিল তার জন্য কৃষ্ণ বা পুরো ব্যাপারটাই ঈশ্বরদের সন্তানকে পৃথিবীতে পাঠানোর কথা ছিল অভিমন্যুও কিন্তু চন্দ্রদেবের সন্তান এবং চন্দ্রদেব চেয়েছিল যে আমার সন্তান সবথেকে কম সময় থাকবে পৃথিবীতে তার জন্য অভিমন্যুর প্রেক্ষাপটটা মহাভারতে খুব ছোট এই রকম ছোট ছোট তথ্য আপনারা যদি এই ব্যাপারগুলোই যান তাহলে বুঝতে পারবেন এবারে আসি যে এই টাইম ফ্রেমে যতগুলো ঈশ্বর পুত্র এসেছিল তাদের কিন্তু চলে যাওয়ার কথা তারা এসেছিল তাদের নিজেও কাজ করতে এবং পরে তারা প্রত্যেকেই ফিরে যাবে এবং সেটা কিন্তু প্রত্যেকে ফিরেও গেছিল আমি পাণ্ডুর কথা বলি বা পাণ্ডু পুত্রদের কথা বলি বা কর্ণের কথা বলি বা আরও যারা ছিলেন ওই সময় বা অভিমন্যুরও কথা বলি না কেন তাই সেই জায়গা থেকে কারো পুনর্জন্মের কথা কিন্তু আসার এখানে কোনো ব্যাখ্যা দেওয়া উচিত নয় বা আসে না আমি আবার বলছি যেটুকু আমি নলেজ আছে বলছি এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা খুব ইন্টারেস্টিং ম্যানারে দারুণভাবে মেকারসরা প্রেজেন্ট করেছে এই যে ল্যাব ব্যাপারটা দেখিছে না যেখানে দীপিকা পাটগণের সন্তান যে কোনো ফিজিক্যাল কন্টেক্ট ছাড়া সন্তান হচ্ছে আমি এই প্রসঙ্গে যদি যাই আমি যদি মহাভারতের কথা দেখি এই যে কুন্তীর সন্তান হয়েছিল। সেখানে তো মন্ত্র বলে টেকনিক্যালি মানে মন্ত্র সায়েন্স ফিকশানস বা এই সব কিছুর একটা যোগ সাদৃশ্য আছে তো সায়েন্স ধর্ম বা তখনকার দিনের আমি যদি কথা বলি সেগুলোর পিছনে লজিক এখনও এখন বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু আমি যদি ধরি প্রত্যেকেই তারা কিন্তু ল্যাব পুত্র আমি যদি অর্জুনের কথা বলি বা কর্ণের কথা বলি কারো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই সেমভাবে আমি যদি এই কৌরবদের কথা বলি তারাও কিন্তু ওই একটা মাংসপিণ্ড থেকে একশো সন্তান হয়েছিল যেটাও একটা টেস্টিউ বেবিকে রিপ্রেজেন্ট করে তখনকার দিনে সায়েন্সকে ওইভাবে রিপ্রেজেন্টেশনের আমি যদি কথা বলি তো সেই জায়গা থেকে এই যে দীপিকা পাটুকানের মধ্যে অবতারের যে একটা রেফারেন্সকে আনা হয়েছে সেটা এক্সিকিউট করে করে এবং রিলেট দারুণভাবে মহাভারতকে যেখানে একটা ফিজিক্যাল ছাড়া ল্যাব ব্যাপারটা এবং তার মধ্যে ঈশ্বরের কিছু মহিমা দিয়ে একটা কলকি অবতার আসা এই জার্নিটা আমার ব্যাপক লেগেছে এই জাস্টিফিকেশনটা আমার ব্যাপক লেগেছে শুধু তাই নয় আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন প্রথম যে মহাভারতের সিকোয়েন্স দেখানো হয় যখন কৃষ্ণ আসে তার পিছনে জেনারেলি গরু যাওয়ার কথা কিন্তু আমরা সেখানে একটা সাদা ঘোড়াকে দেখতে পাই এবারে কলকি অবতারের সাথে ঘোড়ার একটা রিলেশন আছে সেটাও খুব সন্তর্পণে সুন্দরভাবে মেকাসরা ক্রিয়েট করেছে এবারে আরেকটা জিনিস যেটা হাইলাইট করার মতো ব্যাপার আমি জানি না কতজন এটা নিয়ে ডিসকাস করবে বাট যেটা হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট ম্যানারে এসছে সেটা হচ্ছে এই যে কর্ণর সাথে যে চরিত্রের যোগ যোগসাজক করা হচ্ছে সে তো একজন সুদ পুত্র ছিল যদিও সে কোন পুত্র কিন্তু তাকে মানুষ করেছে সুদ অর্থাৎ যে এই রথ টানে তার সন্তান এবং সে রথ ব্যাপারটার সাথে পারদর্শী তার চাকা ঠিক করা সেও যখন মারাও গেছিল অর্জুন তাকে হত্যাও করেছিল তখনও হত্যায় টার্মটা এই জন্য ইউজ করলাম বিকজ আপনারা যদি মহাভারত জানেন তাহলে বুঝবেন যেটা জাস্টিফাইড ওয়ার্ড ওই যে চাকাটা ঠিক করছিল এই জিনিসগুলো এই জিনিসগুলোর সাথে কর্ণ প্রথম থেকেই দক্ষ এই সিনেমায় যে রথ বা সব থেকে শক্তিশালী যে যানবাহনটা দেখানো হয়েছে তার স্বামী যে ক্যারেক্টার ওই কর্ণর ক্যারেক্টারটার সাথে বা এই যে সারথি ক্যারেক্টারটার সাথে খুব সুন্দরভাবে ব্লেড হয় খুব সুন্দরভাবে জাস্টিফাই করা যায় লাস্ট সিন যদি আমি এক্সপ্লেনেশনে যাই এখানে হয়তো একটা সাবকনসিয়াস মাইন্ডের কথা বলা হচ্ছে যেখানে তার মধ্যে ওই পুরো উপলব্ধিটা ঘটেনি তার মধ্যে ওই পুরো জাগরণী ক্ষমতাটা আসেনি যে সে পুনর্জন্মে কি ছিল বা তার পুনর্জন্ম হয়েছে সে আগের জন্মে কি ছিল তাই যখন একটা মেটেরিয়াল তার কাছে আসছে সেই সেই পাওয়ারটাকে ফিল করতে পারছে সেই এক্সিকিউশনটা আমরা ওই ক্লাইম্যাক্সে দেখতে পাচ্ছি কিন্তু যখনই তাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে সে বর্তমানে ফিরে আসছে কেননা সে এখনও সেই জার্নিটা বা সেই উপলব্ধিটা বা সেই জায়গাটাই পৌঁছায়নি যে নিজেকে ডিসকভার করছে প্রাসপেক্টিভে এবং যেটা আমার মনে হয় সুন্দর জাস্টিফিকেশন ওইটা যদি আমি ফিকশন ক্যারেক্টার হিসেবেও দেখছি যদি আমি একটা মানে ফোর্সফুলি পুট ক্যারেক্টার যার একটা জাস্টিফিকেশন আছে সেই বিষয়ে যদি দেখি তাহলে আমি বলবো দারুণ রিপ্রেজেন্টেশন এবারে এর যে এই সিনেমাটার যদি আমি ব্লকগুলোর কথা বলি আমি যদি একটা ইন্টারভেল ব্লকের কথা বলি সেখানে যেভাবে দুটো ক্যারেক্টার একে অপরের সাথে দেখানো হয়েছে যে রিলেটেড এই আগুনটার মাধ্যমে একটা দীপিকা পাদুকন একটা প্রবাসের সিন দেখানো হচ্ছে যেখানে চাকা এবং ঠাকুরের একটা ব্যাপার আছে সেটা ব্যাপক এবং দেখুন কাশি শহরটার অনেক হিস্ট্রি আছে সেখানে যেটা মেন এলিমেন্ট যে মেন উপাদান সেটা হচ্ছে শহরটাকে রক্ষাকে করে সেই ভগবানেরও একটা সুন্দর জাস্টিফিকেশন আছে যে প্রথম থেকেই বলা হয় কুকুরের উপর কোন ঠাকুর বসে আছে আমরা প্রত্যেকেই জানি কুকুর কার বাহন তো সেই জায়গা থেকে তাকেও রিপ্রেজেন্টেশন রাখা হয়েছে তারও একটা স্পেস আছে সিনেমাটায় যেটা অমাই সুতরাং আমি যদি সিনেমাটার বিশ্লেষণে যাই আমি যদি সিনেমার পরদে পড়তে এই গুলো খুঁজি যেটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলগুলোকে রিপ্রেজেন্টেশন দেয় বা মানে দেখায় সেগুলো খুব সুন্দর জাস্টিফাইড কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আবার জাস্টিফাই নয় যদিও সেটা ফিকশন ক্যারেক্টার আনা হয়েছে বা সেটাকে একটা ড্রামাটিক্যাল অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে বাট আমার মনে হয় একটা জায়গাতেই আমি সিনেমায় একটু হতাশ হই সেটা ডায়লগস আমি জানি না এবং যে রেফারেন্সগুলো ইউজ করা হয়েছে কয়েকটা কমিক রিলিফ দেওয়ার জন্য বা একটু আমাদের অ্যাটেনশন দিকে নিয়ে যাওয়ার জন্য সেই অ্যাটেম্পগুলোর আমার মনে হয় দরকার ছিল না সেইগুলো অন্যভাবে হতে পারত এবারে যে মেন ভিলেন আছে পয়েন্ট একটা যে এক্সট্র্যাক্টটা করা হচ্ছিল তার পয়েন্টের পর তার যে আমূল পরিবর্তন হয় এটাও আমরা আগে দেখেছি অন্যান্য সিনেমা রেফারেন্স যে আমি ফর এক্সাম্পল হনুমান সিনেমাটির রেফারেন্স দিই যেটা কদিন আগে রিলিজ করেছিল যে হনুমানের একটা রক্ত পড়েছিল সেটা থেকে পাওয়ার পাচ্ছিল তো তো এই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কো এক্সিস্ট করে যেটা সুন্দর রিপ্রেজেন্টেশন সিনেমায় আছে সুতরাং মিলিমিশে সিনেমাটা আমি বলবো মাস্ট ওয়াচ এই এক্সপিরিয়েন্সটা করা মাস্ট ওয়াচ এবং সত্যি এর সেকেন্ড পার্ট আসবে সেটার জন্য আমি ইগারলি ওয়েট করছি এবং আমি মাইথোলজিক্যাল যে কোনো কানেকশন নিয়ে সবসময় পছন্দ করি সিনেমা দেখা সেটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন হয়েছে তো তোমরা যদি দেখেছো কেমন লেগেছে তোমাদের সিনেমাটা জানিও না দেখে থাকলে অবশ্যই দেখো এবং আমি যে আলোচনাটা করলাম তার সাথে তোমরা যদি সহমত হও সেটাও জানিও এবং যদি মনে হয় যে না এর অন্য কোনো তোমাদের পয়েন্ট অফ ভিউজ আছে তো সেটাও জানাতে ভুলো না ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা